হ্যাঁ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় আমাদের দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত যারা তারেক রহমানের নির্দেশে আমরা রাজশাহী জেলা হয়ে মহানগর আজকে আমরা তৃতীয় দিনের মতো আমরা সারা রাজশাহীর 37টি ওয়ার্ড এবং 22টি জেলা আমরা একসঙ্গে আমরা 22টি থানা এবং পৌরসভা এবং 37টি ওয়ার্ড আমরা একসঙ্গে মোট এই 59টি আমরা হচ্ছে পয়েন্টে আমরা আজকে রাজশাহী মহানগর এবং জেলার প্রতি আমরা এই লিফলেট বিতরণ করব এবং আমরা আশা করছি আগামী এই ভুয়া ড্যামি নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে এবং করবে আর সেই সঙ্গে সঙ্গে রাজশাহী এই এই আসন এবং 6টি আসন এই আসনে হচ্ছে অতীতের মতো চতুষ্পদ যন্ত্র ছাড়া জনগণ ভোট কেন্দ্রে যাবে না এই হাসিনা সরকারের সরকারের কোনো পাতানো নির্বাচনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করবে না রাশিও করবে না গতকাল আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সেক্রেটারি রিপনকে এবং গত পরশু দিনের আগের দিন আমাদের বিমলকে 60,000 লিফলেট সহ গতকালকে তালাইমারি মোড়ে বাবুলকে 20,000 লিফলেট সহ গ্রেপ্তার করা হয়েছে আমাদের স্পষ্ট কথা আমাদের জীবন থাকা পর্যন্ত আমরা মাঠে থাকব এবং এই স্বৈরাচারী অবৈধ খুনি আসলে সরকারের পতন সুনিশ্চিত করেই আমরা ঘরে ফিরে আসবো আমরা সব আমরা এই আজকে আমরা বাংলাদেশের মানুষকে আমরা অনুরোধ করব কেউ ট্যাক্স দিবেন না কেউ ব্যাংকে টাকা রাখবেন না কেউ ইলেকট্রিক বিল পানি বিল সব কোনো কিছু দিবেন না আর সেই সঙ্গে সকল ক্ষেত্রে এই অবৈধ সরকারি সরকারকে আপনারা সকলকে প্রত্যাখ্যান করুন ঘৃণা করুন গোটা বিশ্ববাসী ঘৃণা করছে বাংলাদেশের 90% লোক ঘৃণা করছে ঘৃণা করে এই ভোট প্রত্যাখ্যান করেছে এখন আমরা লিটু আমাদের সঙ্গে উপস্থিত আছে আমাদের দলের কেন্দ্রীয় আমাদের বল পরিবেশ সম্পাদক আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক হিসাবে আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা সহ সকল আবুল কালাম আমাদের সুইচ সকল পর্যায়ের নেতা কর্মীরা আমাদের সঙ্গে উপস্থিত আছে আমি এখন আমরা এখন লিফলেট বিতরণ করব এবং ইনশাল্লাহ আমরা আজকে সারা দিন ব্যাপী মোট 59টা পয়েন্টে এই অবৈধ নির্বাচন ড্যামি নির্বাচন বর্জনের জন্য জনগণের হাতে হাতে ঘরে ঘরে আমরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করব আমাদের এই আন্দোলন অহিংস আন্দোলন প্রশাসন যারা অতি উৎসাহী হয়ে কতিপয় ব্যক্তি আমাদের নেতাকর্মীদেরকে আমাদের হ্যারেস করছে গ্রেপ্তার করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই সারা বাংলাদেশে বিএনপির 2 কোটি কর্মী আছে রাজশাহীতে আমাদের 22,000 কর্মী আছে আমাদের 1900 কর্মীর কারাগারে আমরা সবাই কারাগারে যেতে চাই জীবন দিয়ে হলেও আমরা ঈশ্বরের সরকারকে ইনশাল্লাহ আমরা বিদায় করবই করবো ইসলাম।